ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে কিভাবে একটি 5 পিন কম্বাইন কানেকশন দিতে হয়। এই 5 পিন কম্বাইন কানেকশন ভুল হলে আমাদের যে ভোগান্তিতে পড়তে হয় সেগুলো হলো ফ্রিজ, রাইস কুকার, গ্রিজার, এগুলো দলে ইলেকট্রিক শক লাগে। তো এই ইলেকট্রিক শক থেকে আমাদের বাঁচার একটাই উপায়, সেটি হলো সঠিকভাবে এই কানেকশনটি দিতে হবে। আমাদের এখানে যে লাইনগুলো দেখেন, এটি হচ্ছে এল, এটি হচ্ছে হ্যাশ, এটি হচ্ছে নিউট্রাল। তো এগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো এই ধারণাগুলো যদি না থাকে তাহলে আমাদের অবশ্যই ইলেকট্রিক শক খেতে হবে এবং ইলেকট্রিক যন্ত্রপাতির অনেক ক্ষতি হবে। ইলেকট্রিক শক সঠিকভাবে যন্ত্রপাতি রক্ষা করা, এর জন্য একটাই উপায়, আমাদেরকে প্রথমে একটি 3 পিন প্লাগ কিনতে হবে। এই 3 পিন প্লাগও সঠিকভাবে কানেকশন দিতে জানতে হবে। আমার হাতে যে প্লাগটি দেখতে পাচ্ছেন, এটি হলো হ্যাশ চিহ্ন, এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে লাইন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সবুজ তারটি হচ্ছে হ্যাশ চিহ্নে যাবে এবং কালো তারটি নিউট্রালে যাবে এবং লাল তারটি এল চিহ্নে যাবে। আমরা গ্রামের বাড়িতে যে কাজগুলো করে থাকি সেগুলো হলো এই কম্বাইনে দেখতে পাচ্ছেন এল চিহ্নে আমরা শুধু একটি লাল তার কানেকশন দিয়ে দেই এবং নিউট্রালে শুধু একটা কালো তার কানেকশন দিয়ে দেই। এই নিউট্রাল থেকে হ্যাশ চিহ্নে কানেকশন দিই, এটা আসলে ভুল কানেকশন। যেগুলো মেটাল বড়ি ওগুলো ধরলে আমাদের ইলেকট্রিক শক খেতে হয়। তো এখানে হ্যাশ চিহ্নে আমরা সবুজ তারটি কানেকশন দিব এবং নিউট্রালে আমরা কালো তারটি কানেকশন দিয়ে দিব এবং এল চিহ্নে, যেটা এল চিহ্ন, এটি আমরা লাল তারটি কানেকশন দিয়ে দিব। তো আমরা প্রধানত যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা আর্থিন, এই দুইটা চিনি না। আর্থ হচ্ছে মাটির নিচ থেকে যে নিউট্রালটি আসে সেটি হচ্ছে আর্থ এবং থিং হচ্ছে ইলেকট্রিক খুঁটি থেকে যে নিউট্রালটি আসে এটি হচ্ছে থিং। তো এটা আমরা অনেকে চিনি না, কানেকশন ভুল করি, শুধু থিং দিয়ে দুইটা কানেকশন দিয়ে দিই, এটা আসলে করা ঠিক না, মোটেও ঠিক না। আমরা জানি ফ্রিজ, রাইস কুকার, এসি, গ্রিজার এগুলো হচ্ছে মেটাল বড়ি। তো মেটালটি সবসময় আমরা যেটা আর্থ থাকবে সেটা কানেকশন দিয়ে দিব। আজকে দেখাবো যে এই কম্বাইনটি কীভাবে কানেকশন দিতে হয়। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমি এখনই কানেকশন দিব। এখানে যে এল চিহ্নে আছে এল চিহ্নটি আমরা লাল তার দিয়ে কানেকশনটি দিয়ে দিব। এখানে লাল তার কানেকশন হবে, আমরা কানেকশনটি দিয়ে দিলাম। লাল তার কানেকশন দিয়ে দিলাম। এরপরে হ্যাশ চিহ্ন যেটা আছে এটা হ্যাশ চিহ্ন আমরা কানেকশন দিব এইটাই। এরপর নিউট্রাল যেটা আছে নিউট্রালে কানেকশন দিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, ইজি একটি কানেকশন। এভাবে কানেকশন দিলে আপনাদের ফ্রিজ, এসি, গ্রিজার, রাইস কুকার কোনো ধরনের সমস্যা হবে না এবং ইলেকট্রিক শক লাগবে না। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।